শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেয় এ নিয়ে আরো জানাতে দেশের সর্বোচ্চ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ কর ফাঁকির মামলার রায় কখন হতে পারে বিস্তারিত জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কর ফাঁকির যে মামলা সেটি কিন্তু এখনো বিচারাধীন এবং আজকে এই মামলার রায় হওয়ার কথা রয়েছে গতকাল কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে নথিপত্র জমা দিলে হাইকোর্টের একটি বেঞ্চ এই ব্যাপারে আজকে অর্ডার দিবে এরকম নির্দেশনা দিয়েছিল এবং সেটি দুপুরের আগে হবে না আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেটি আজকের কার্যতালিকায় আছে কিন্তু কখন হবে সেটি এখনো নিশ্চিত নয় দুদকের জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু পাঁচ বছরের এই হিসাবগুলো তাদেরকে এই হাইকোর্টে জমা দিয়েছিল 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত এবং এই নিয়ে কিন্তু দুই পক্ষেরই যুক্তি পাল্টা যুক্তি আছে জাতীয় রাজস্ব বোর্ড যেমনটি বলছে যে এই সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান প্রায় 1100 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে কিন্তু ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু উল্টো যুক্তি আছে তারা বলছে যে তারা এত টাকা কর ফাঁকি দেননি তো এই বিষয়গুলো কিন্তু আদালতে আজকে উঠবে এবং দুই পক্ষেরই শুনানি হবে তারপরে কিন্তু মামলা রায় তো রায় আজকেই হবে এরকমটাও কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আজকে এই বিষয়টি আদালতে উঠবে এটা আমরা জানতে পেরেছি এবং সেটি দুপুর নাগাদ হয়ে যেতে পারে এবং ডক্টর ইউনূসের আরও একটি মামলার কিন্তু রায় হয়েছে রায় না ঠিক তার মামলাটি চলবে শ্রম আদালতে এরকম একটি বিষয় নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ এই বিষয়ে ডক্টর ইউনূসের দুই দফা কিন্তু আপিল খারিজ হয়েছে এই মামলাটির বিষয়ে ফলে বিচারিক আদালত অর্থাৎ শ্রম আদালতে তার মামলাটি চলবে এই বিষয়টিও কিন্তু আজকে আপিল বিভাগে নিশ্চিত হলো তো এই ছিল আমার কাছে থাকা ডক্টর ইউনূসের মামলার দুটি মামলার সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে